ঠাকুরের চিরন্তন প্রার্থনা যা সমগ্র ভক্তদের কাছে তার আশীর্বাদ, তার উইল, সেই উইল কে তার প্রবেশ নেবেন না নেবেন সেটা তার ভাগ্য। ঠাকুর সেই প্রার্থনা করছেন, কিরূপে প্রার্থনা করিতে হয়? ঠাকুর বলিলেন, মা, আমি তোমার শরণাগত, শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। ওম শ্রী রামকৃষ্ণার্পণায়মস্তু।